আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোমবার মালদায় চাঁচলে জোরদার আন্দোলন করলেন সিপিআইএম এর ছাত্র যুব ও মহিলা সংগঠনের সদস্যরা। সিপিআইএম এর ছাত্র সংগঠন, এসএফআই যুব সংগঠন, ডিওয়াইএফআই এবং মহিলা সংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে যৌথভাবে চাঁচল এসডিও অফিস ঘেরাও করা হয়। আন্দোলনকারী ছাত্র যুব ও মহিলারা মিছিল করে এসডিওর অফিস ঘেরাও করেন। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে আরজিকর কাণ্ডের প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখান, সেই সঙ্গে রাস্তায় টায়ার জ্বালিয়েও জোরদার বিক্ষোভ প্রদর্শন করেন। আরজিকরে নাটক ছেড়ে বিচার করার দাবি তুলে জোর স্লোগান দেন, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে সোচ্চার হন, যার জেরে তুমুল উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। যদিও বিশাল পুলিশ বাহিনী কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মালদায় আন্দোলন অব্যাহত, দিকে দিকে চলছে ন্যায় বিচারের দাবিতে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন, যার অঙ্গ হিসেবে রবিবার রাতে ফের মালদা শহরের বুকে রাত দখলের আন্দোলন সংগঠিত হয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন মহিলা পুরুষ সকলে। স্লোগান ও প্রতিবাদী গানের মাধ্যমে আরজিকরের বিচারের দাবিতে মুখরিত হয়ে ওঠে মালদা শহরের ফোয়ারা মোড় এলাকা। একজন মরছে কিন্তু আর একজনের জন্ম নিশ্চয় হবে, ওরে একের হতে তুই এর জন্ম মালদা জেলা দিচ্ছে না, বিচার চায় আরজিকর। রবিবার এমনই স্লোগান তুলে ধরে মোমবাতি হাতে নিয়ে মানববন্ধন পালনের মাধ্যমে আরজিকর কাণ্ডের প্রতিবাদ নজরে আসে মালদা শহরের দক্ষিণ সিঙ্গাতলায়। সেখানে শহরের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মিলিত হয়ে ধিক্কার কর্মসূচি পালন করেন। প্রতিবাদী নাচ গানের মাধ্যমে আরজিকরের দোষীদের শাস্তির দাবিতে সরব হন এলাকার সাধারণ মানুষ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রবিবার মধ্যরাতে রাত দখলের আন্দোলন করেন পুরাতন মালদার মঙ্গলবাড়ি রবীন্দ্রপল্লীর মহিলারা। তারা সিদ্ধিদাত্রী মহিলা সমিতির ব্যানারে জ্বলন্ত মশাল হাতে ধিক্কার মিছিল করেন মঙ্গলবাড়ি এলাকায়। মিছিল শেষে স্লোগান, বিক্ষোভ প্রদর্শন সহ প্রতিবাদী নাচে গানের মাধ্যমে সোচ্চার হন আরজিকরের ন্যায় বিচারের দাবিতে। একটাই দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি, জাস্টিস ফর আরজিকর। 30 দিন পার হয়ে গেছে, কোনো হিসেব নিকেশ তার হয়নি, রাজ্য সরকার কোনো হিসেব নিকেশ করতে পারেনি, যেভাবে চলা সেইভাবেই চলে যাচ্ছে। এখন পর্যন্ত অপরাধীরা কোনো ধরাই পড়েনি, অপরাধীরা অধুরা হয়েই রয়ে গেছে। আমরা নিরাপত্তার অভাব বোধ করছি, সেই জন্য আমরা কিন্তু এই জাস্টিসের দাবিতে আমরা কিন্তু পথে নেমেছি। যতক্ষণ জাস্টিস না হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের লড়াই সংগ্রাম চলবে চলবে চলবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রবিবার রাতে সোচ্চার হন গাজলবাসী। গাজলের রাজপথে মহিলা পুরুষ সহ স্কুলের ছাত্রছাত্রীরা মিলে একযোগে প্রতিবাদে সামিল হন। তারা মানববন্ধন কর্মসূচি পালন করে, গান গেয়ে আরজিকরের ন্যায় বিচারের দাবিতে সুর চড়ান। রক্ত
আচ্ছা বল, কথা বলতে এখন।